बिस्मिल्लाहिर रहमानुर रहीम राजशाही कलेज आयोजित ऑनलाइन क्लासे उच्च माध्यमिक शिक्षार्थी व्यवसायी शिक्षा ग्रुपर शिक्षार्थी के विशेष भावे आमंत्रण जानाच्छि। आजकेर एई सेशन परिचालनाय आमी रयेछि मोहम्मद आब्दुल सालाम, सहकारी अध्यापक व्यवस्थापना विभाग। प्रिय शिक्षार्थीरा, गत क्लासे आमरा अग्निबीमार কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম, তার ভিতরে কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছিল এবং সেগুলো কিভাবে লিখতে হবে এবং গাণিতিক যে সমস্যাবলীগুলো ছিল সেগুলো সমাধানের আমরা চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের এই বিষয়ের জীবন বিমা সম্পর্কিত সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর কিভাবে লিখতে হবে সে সম্পর্কে আমরা কিছুটা আলাপ আলোচনা করব। আমরা আশা করি যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো রয়েছিল এই অধ্যায় সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি তোমাদের সাথে আলোচনা করেছেন। আমি জীবন বিমা এই অধ্যায়ের শিখনফল পাঁচ এবং ছয়ের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি। এগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করবে, আশা করি পরীক্ষায় এগুলো তোমাদের কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমি শিখনফল পাঁচ থেকে একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কিছু তথ্য আমরা ছক আকারে উপস্থাপন করেছি। সেখানে দেখতে পাচ্ছ তোমরা যে বিমা গ্রহীতা যারা রয়েছেন তাদের বয়স দেওয়া রয়েছে 45 থেকে 49 বছর, বিমাকৃতের সংখ্যা অর্থাৎ বিমা গ্রহীতার সংখ্যা দেওয়া আছে 45 বছর বয়সে, বিমা গ্রহীতার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে 9380। এভাবে পর্যায়ক্রমে 45 বছরের শেষে আমরা একই রোতে দেখতে পাচ্ছি যে মৃতের সংখ্যা অর্থাৎ বিমা গ্রহণ যারা করেছিলেন তাদের ভিতর থেকে ওই বছরে মারা গিয়েছেন 30 জন। কাজেই 9380 থেকে আমরা 30 জন যদি বাদ দেই তাহলে 46তম বয়স যাদের বা 46 বছর, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমাকৃতের সংখ্যা হয়ে যাচ্ছে 9350। এভাবে আমরা তৃতীয় কলামে বিমা গ্রহীতার মৃতের সংখ্যা উপস্থাপন করেছি। চতুর্থ যে কলাম রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3% হারে 1 টাকার বর্তমান মূল্য কত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আজকের দিনে যেটি 1 টাকা এটি আগামী বছরে 1 টাকার চেয়ে কম, অথবা আগামী বছরের যে 1 টাকা তাকে যদি আজকের দিনে বর্তমানে মূল্যায়ন করি তাহলে সেটি 1 টাকার কম। কাজে 3% হারে 1 টাকার যে বর্তমান মূল্য সে রেটটি দেওয়া রয়েছে বা প্রবলেমে দেওয়া থাকবে। যদি দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা একটি ফর্মুলা ইউজ করে সে রেটগুলো বের করে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন প্রথম বছরের রেটটা বের করব তখন আমরা বলবো যে 1/(1+i)n। এখানে আই সমান আমরা বলবো যে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ 3% দেওয়া রয়েছে এবং এন সমান হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। প্রথম বছরে 1 বসাবো, দ্বিতীয় বছরে আমরা পাওয়ার 2, তৃতীয় বছরে 3, এভাবে পর্যায়ক্রমে যে কয় বছর দেওয়া থাকবে পাওয়ারগুলো আমরা বসিয়ে নিব। সর্বশেষ যে তথ্যটি দেওয়া রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ যে প্রতি বিমাপত্রে বিমা দাবির পরিমাণ 1000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখি আমরা এই প্রবলেমের উপর ভিত্তি করে কি কি প্রশ্ন তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। প্রথমেই আমরা বলতে পারি জ্ঞানমূলক প্রশ্নে যে মৃত্যুহার পঞ্জি বা তালিকা কি। দ্বিতীয় যে বিষয়টি আমরা সাজাতে পারি অনুধাবনমূলক সেটি হলো যে কোন বিমা পারিবারিক নিরাপত্তার ব্যবস্থা করে বিষয়টি ব্যাখ্যা করতে হবে। গ অংশে যে বিষয়টি আমরা সাজিয়েছি সেটি হলো যে বিমাপত্রটি বিশুদ্ধ মেয়াদী জীবন বিমাপত্র ধরে নিট একক প্রিমিয়াম নির্ণয় করতে বলা হয়েছে। এবং পরে আরও একটি গয়ের প্রশ্ন দেওয়া রয়েছে, সেটি হলো যে বিমাপত্রটিকে যদি আমরা সাধারণ মেয়াদী জীবন বিমাপত্র ধরে নিট একক প্রিমিয়াম ক্যালকুলেশন করতে বলি তাহলে সেটিও আমরা করতে পারি। তো এই প্রবলেমের উপর ভিত্তি করে আমাদের কিছু তত্ত্বীয় বিষয় মনে রাখতে হবে। তার মধ্যে প্রথমেই যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো যে মৃত্যুহার পঞ্জি বা তালিকা জিনিসটি কি। তোমরা জানো আশা রাখি আমরা যে যে তালিকায় একটি নির্দিষ্ট বয়সের লোকের প্রতি হাজারে
সম্ভাব্য মৃত্যুর সংখ্যা উত্থাপন করা হয় বা উপস্থাপন করা হয় তাকেই আমরা বলছি মৃত্যুহার পঞ্জি বা তালিকা। এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটি হলো নির্দিষ্ট বয়স, আর একটি হচ্ছে যে প্রতি হাজারে অর্থাৎ 1,000 কতজন মারা যাবে। এই দুটো বিষয়কে যখন আমরা ছক আকারে বা তালিকা আকারে উপস্থাপন করব তখন সেটিকে বলছি আমরা মৃত্যুহার পঞ্জি। তো তোমাদের সুবিধার্থে এখানে আমরা একটি মৃত্যুহার পঞ্জি তালিকা উপস্থাপন করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে বয়সের ঘরে আমরা বসিয়েছি 40, 41, 42, 43। বিমা গ্রহিতার সংখ্যা বা বিমাকৃতির সংখ্যা হিসেবে আমরা দেখিয়েছি যে 40 বছর বয়সে বিমাগ্রহিতার সংখ্যা 50 জন, 41 বছর বয়সে 150। এভাবে আমরা পর্যায়ক্রমে 43 বছর বয়সে গিয়ে দেখছি যে বিমাগ্রহিতার সংখ্যা হয়েছে 500 জন। তৃতীয় যে কলামে আমরা উপস্থাপন করেছি যে নির্দিষ্ট বছর অর্থাৎ নির্দিষ্ট বছরে মৃতের সংখ্যা কত বা মৃত্যু বরণকারী লোকের সংখ্যা কত, আমরা দেখছি যে 40 বছর বয়সে এই কলামে নির্দিষ্ট বছরে মৃত্যুর সংখ্যা দেখছি আমরা 2 জন। তো 50 জনে যদি বিমাগ্রহিতার সংখ্যা ছিল 50, মৃত্যুর সংখ্যা যদি 2 হয় তাহলে আমরা খুব ইজিলি বের করতে পারি যে 100 হচ্ছে কত, 4 জন। এখন প্রতি হাজারে যেহেতু মৃতের সংখ্যা বের করতে হবে তাহলে আমরা 4 যদি 100 হলে 10 দিয়ে যদি আমরা 4 গুণ দিই তাহলে ইজিলি আমরা প্রতি হাজারে মৃতের সংখ্যা পেয়ে যাব 40। এই কথাটি আমরা থিওরির ভিতরে অথবা সংজ্ঞার ভিতরে উপস্থাপন করেছি। অর্থাৎ যে তালিকায় একটি নির্দিষ্ট বয়সের লোকের প্রতি হাজারে সম্ভাব্য মৃত্যুর সংখ্যা উত্থাপন করা হচ্ছে তাকেই আমরা বলছি মৃত্যুহার পঞ্জি বা তালিকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি মৃত্যুহার পঞ্জি বা তালিকা জিনিসটি কি তোমরা এটি বুঝতে পেরেছ। এ পর্যায়ে খ অংশে আমরা যে প্রশ্নটি বলেছিলাম যে কোন বিমা পারিবারিক নিরাপত্তার ব্যবস্থা করে, পরিবারের যেহেতু বিষয়টি এখানে চলে এসেছে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে জীবন বিমা পারিবারিক নিরাপত্তার ব্যবস্থা করে, এটুকু হচ্ছে জ্ঞান। এখন যেহেতু প্রশ্নটি অনুধাবনমূলক অংশে ছিল কাজেই তোমাকে ওই চ্যাপ্টারের উপর ভিত্তি করে, প্রশ্নের উপর ভিত্তি করে বাকি উত্তরটুকু লিখতে হবে। এখানে আমরা যদি জীবন বিমা কাকে বলে সে সংজ্ঞাটি উপস্থাপন করি তাহলে উত্তরটি আরও ভালো হয়ে যাবে। কাজেই আমরা এভাবে বলতে পারি যে মানুষের জীবন সংশ্লিষ্ট যে বিপদ সেই বিপদের ঝুঁকির বিপক্ষে যে চুক্তি সম্পাদন করা হয় বা যে চুক্তি গ্রহণ করা হয় সেটি হলো জীবন বিমা। এখন এটিকে ব্যাখ্যা যখন করতে বলা হবে আমরা ব্যাখ্যা করবো এভাবে, উপস্থাপন করবো এভাবে যে মানব জীবন অতিমূল্যবান, এ কথা বলার অবকাশ রাখে না। সেক্ষেত্রে পরিবারের অর্থ উপার্জনক্ষম ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার মৃত্যুতে তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গ যারা রয়েছেন সেই ব্যক্তিবর্গ যেমনি আর্থিক দুর্দশার শিকার হয় তেমনি তার নিজের যদি বার্ধক্য হয়, অসুস্থতা হয়, পঙ্গুত্ব হয় ইত্যাদি কারণে তিনি নিজেও এবং তার পরিবার আর্থিক দুরবস্থার শিকার হতে পারে বা সেই দুরবস্থার মধ্যে পতিত হতে পারে। কাজেই আমরা বলতে পারি যে এক্ষেত্রে একমাত্র জীবন বিমা পরিবারকে এ ধরনের অনিশ্চয়তায় আর্থিক নিশ্চয়তা দিয়ে থাকে বা আর্থিক সুরক্ষা বিধান করে। কাজেই একথা নিঃসন্দেহে বলা যায় যে জীবন বিমা পারিবারিক নিরাপত্তার ব্যবস্থা করে, এতে কোনো সন্দেহ নেই। গয়ে যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে বিশুদ্ধ মেয়াদী বিমাপত্রের নিট একক প্রিমিয়াম কি নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখান থেকে দুটো কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে। একটি হলো যে বিশুদ্ধ মেয়াদী বিমাপত্র কি, এটি আমরা আলোচনা করব বা তোমরা এর আগে যখন থিওরি আলোচনা হয়েছে তোমরা জানো বিষয়টি। এটি আমরা জীবন বিমা যে শ্রেণীবিভাগ রয়েছে, যে টাইপস রয়েছে তার ভিতরে আলোচনা করা হয়েছে। আরেকটি বিষয় নিট একক প্রিমিয়াম। তো আমরা তোমাদের সামনে যে তথ্য উপস্থাপন করেছি সেই প্রদত্ত তথ্য অনুযায়ী 5ম বছর শেষে জীবিত বিমাগ্রহিতাদের সংখ্যা থাকবে হচ্ছে 9,275 থেকে যদি আমরা 23 জন বাদ দেই। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রবলেমে গেলে আবার দেখতে পারবে যে 5ম বছরে আমাদের বিমাগ্রহিতার সংখ্যা হচ্ছে 9,275 এবং ওই পার্টিকুলার বছরে বিমাগ্রহিতাদের মধ্য থেকে মারা গিয়েছেন 23 জন। কাজেই 5ম বছর শেষে জীবিত যে বিমাগ্রহিতা রয়েছে, বিমা গ্রহণকারী রয়েছেন, তাদের সংখ্যা হচ্ছে 9,252 জন। এখন আমাদের ক্যালকুলেশন করতে বলা হয়েছে
নিট একক প্রিমিয়াম। তা আমরা জানি যে নিট একক প্রিমিয়াম সমান মেয়াদ শেষে জীবিত বিমাগ্রহীতাদের সংখ্যা, তাকে বিমাপত্রের যে মূল্য রয়েছে প্রতিটি বিমাপত্রের সেটি দিয়ে গুণ করতে হবে, সেই প্রাপ্ত যে ফলাফল তাকে আমরা গুণ করব মেয়াদ শেষে এক টাকার মূল্য দিয়ে, অর্থাৎ এক টাকার যে বর্তমান মূল্য রয়েছে। প্রাপ্ত ফলাফলকে আমরা শুরুতে যে বিমাগ্রহীতার সংখ্যা ছিল, অর্থাৎ শুরুতে যতজন লোক বিমা গ্রহণ করেছিলেন তাদের সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলেই আমরা বিশুদ্ধ মেয়াদি বিমাপত্রের অধীনে নিট একক প্রিমিয়াম ক্যালকুলেশন করতে পারব। তো চলো আমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিই। তোমরা জানো যে পঞ্চম বছর শেষে আমাদের জীবিত বিমাগ্রহীতার সংখ্যা আমরা পেলাম 9,252, তাকে আমরা যদি গুণ দেই 1,000 দিয়ে, তার যদি আমরা পঞ্চম বছর শেষে আমরা দেখব যে এক টাকার বর্তমান মূল্য হচ্ছে কত, 0.863, এবং শুরুতে বিমাগ্রহীতার সংখ্যা ছিল 9,380। কাজেই আমাদের ফলাফল চলে আসলো, যদি আমরা প্রাপ্ত যে ফলাফল তাকে যদি শুরুতে বিমাগ্রহীতার সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 851.22। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে বলতে পারি যে বিমাপত্রটিকে বিশুদ্ধ মেয়াদি জীবন বিমা ধরে, জীবন বিমাপত্র ধরে নিট একক প্রিমিয়াম হবে 851.22। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ, অনুধাবন করতে পেরেছ। এ পর্যায়ে আমরা উক্ত প্রবলেমটিকে যদি মনে করি যে এটি না সাধারণ মেয়াদি বিমাপত্র, সেক্ষেত্রে তার যদি নিট একক প্রিমিয়াম ক্যালকুলেশন করতে বলা হয় তাহলে তোমরা দেখো যে বিষয়টি একটু জটিল হয়ে যায়। আমাদের টেবিলে আমরা দেখতে পাচ্ছি বা তালিকায় দেখতে পাচ্ছি, ছকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কলামের অবতারণা হয়েছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কলামের নাম্বারিং করে দিয়েছি, অর্থাৎ বছর এটিকে 1 নম্বর কলাম ধরা হয়েছে, বয়স এটিকে 2 নম্বর কলাম ধরা হয়েছে, বিমা গ্রহীতার সংখ্যা এটি 3 নম্বর কলাম ধরা হয়েছে, বার্ষিক মৃত্যুর সংখ্যা এটি 4 নম্বর কলাম ধরা হয়েছে, মাথাপিছু বিমা দাবি 1,000 টাকা করে 5 নম্বর কলাম ধরা হয়েছে, এবং 7 নম্বর কলামে যে তথ্যগুলো আমরা উপস্থাপন করেছি সেখানে দেখতে পাচ্ছি যে 3% হারে 1 টাকার বর্তমান মূল্য কত। প্রিয় শিক্ষার্থী, এই স্লাইডটি দেখে বা এই প্রবলেমের সমাধানটি দেখে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ 8টি কলামের ভিতরে 6টি কলামের তথ্য আমাদের যে প্রদত্ত যে সমস্যা রয়েছে বা প্রবলেমটি যেটি উপস্থাপন করা হয়েছে সেখানেই দেওয়া রয়েছে। কাজেই আমরা প্রবলেম থেকে সেই 6 কলামের তথ্য, কোন তথ্যটি কোন কলামে যাবে সেটি আমরা সেখান থেকেই নিয়ে আসব। অতিরিক্ত যে 2টি কলাম 6 এবং 8 আমাদের ক্যালকুলেশন করতে হবে সেটি আমরা তোমাদের দেখিয়েছি কিভাবে করতে হবে। দেখো 6 নম্বর কলামে আমরা বলতে চেয়েছি যে মৃত বিমাগ্রহীতাদের মোট দাবি, মৃত বিমাগ্রহীতাদের সংখ্যা আমরা 4 নম্বর কলামে দেখিয়েছি, 4 নম্বর কলামে আমরা প্রথম বছরে দেখছি কত মারা গিয়েছেন, 30 জন, মাথাপিছু বিমা দাবি কত, 1,000 টাকা। তো 30কে যদি আমরা 1,000 দিয়ে গুণ দেই তাহলে পেয়ে যাচ্ছি 30,000 টাকা। ওই নির্দিষ্ট বছরে অর্থাৎ প্রথম বছরে 3% হারে 1 টাকার বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 0.971। কাজেই আমরা 30,000কে যদি 0.971 দিয়ে গুণ করি, যেটি 8 নম্বর কলামে দেখানো হয়েছে যে মৃত বিমাগ্রহীতাদের মোট দাবির বর্তমান মূল্য 6×7 অর্থাৎ 6 নম্বর কলামের যে ভ্যালু এবং 7 নম্বর কলামের যে ভ্যালু সে দুটোকে গুণ করলে আমরা 8 নম্বর কলাম পেয়ে যাব। প্রথম বছরে আমাদের প্রাপ্ত ফলাফল দেখতে পাচ্ছি আমরা যে 29,130 টাকা। একইভাবে আমরা দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং পঞ্চম বছর ক্যালকুলেশন করতে পারি। পঞ্চম বছরে গিয়ে দেখো তোমরা যে মৃতের সংখ্যা হচ্ছে কত, 23 জন, আর মাথাপিছু বিমা দাবি কত, 1,000 টাকা। তো 23কেই যদি আমরা 1,000 দিয়ে গুণ দেই তাহলে হয়ে যায় মোট দাবি অর্থাৎ মৃত বিমাগ্রহীতাদের 23,000 টাকা। তাকে পঞ্চম বছরে 1 টাকার যে বর্তমান মূল্য রয়েছে, প্রেজেন্ট ভ্যালু রয়েছে 0.863, 23,000কে যদি আমরা 863 এই ভ্যালু দিয়ে গুণ দেই তাহলে মৃত বিমাগ্রহীতাদের মোট দাবির বর্তমান মূল্য পেয়ে যাচ্ছি আমরা 19,849 টাকা। প্রিয় শিক্ষার্থী, অষ্টম নম্বর কলামে আমরা প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত যে ভ্যালুগুলো পেলাম তার যোগফল যদি করি তাহলে মৃত ব্যক্তিদের বিমা দাবির মোট বর্তমান মূল্য হচ্ছে
17,489 টাকা। তোমরা এটি খাতা কলমে বাসায় প্র্যাকটিক্যালি করবে, তাহলেই এই প্রবলেমটি তোমরা ইজিলি সমাধান করতে পারবে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, যেটি দাঁড়াবে যে পঞ্চম বছর শেষে জীবিত বিমাগ্রহিতাদের সংখ্যা কত থাকবে, এটি আমরা আগের গ নম্বর প্রবলেমে সমাধান করেছি, সেখানে আমরা দেখেছি যে থাকবে 9,252 জন। অতএব পঞ্চম বছর শেষে জীবিত বিমাগ্রহিতাদের মোট বিমা দাবির বর্তমান মূল্য হবে 9,252 জন গুণ প্রত্যেকের বিমা দাবি 1,000 টাকা গুণ পঞ্চম বছরে এক টাকার যে বর্তমান মূল্য 0.863, এই তিনটি ভ্যালুকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের প্রাপ্ত ফলাফল পঞ্চম বছর শেষে মোট বিমা দাবির যারা জীবিত বিমাগ্রহিতা রয়েছেন তাদের হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে 79,84,476 টাকা। আগের স্লাইডে আমরা মৃত বিমাগ্রহিতাদের মোট বিমা দাবি দেখেছি, আর এখানে আমরা জীবিত বিমাগ্রহিতা যারা রয়েছেন তাদের মোট বিমা দাবি দেখেছি। কাজেই যেহেতু এটিকে আমরা বলছি যে সাধারণ মেয়াদী বিমার নিট একক প্রিমিয়াম নির্ণয় করতে হবে, কাজেই সাধারণ মেয়াদী বিমার নিট একক প্রিমিয়াম এর ফর্মুলা বা সূত্র যেটি রয়েছে এটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে, তবেই আমরা পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে এই প্রবলেমটি খুব ইজিলি সমাধান করতে পারব। তো চলো আমরা এটি সমাধান করি। সাধারণ মেয়াদী বিমার নিট একক প্রিমিয়াম সমান মৃত ব্যক্তিদের বিমা দাবির মোট বর্তমান মূল্য প্লাস জীবিত বিমাগ্রহিতাদের মোট বিমা দাবির বর্তমান মূল্য, দুটোকে যদি আমরা যোগ করি 1,70,889 প্লাস 79,84,476, এই দুটো যে বিমা দাবির মোট মূল্য তাকে শুরুতে বিমাগ্রহিতাদের যে সংখ্যা ছিল অর্থাৎ মোট সংখ্যা 9,380 সেটি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সাধারণ মেয়াদী বিমার নিট একক প্রিমিয়াম এর ফলাফল দাঁড়ায় 863.75 টাকা, অর্থাৎ 863.75 টাকা। কাজেই আমরা বলতে পারি যে বিমাপত্রটি সাধারণ মেয়াদী জীবন বিমাপত্র ধরে নিট একক প্রিমিয়াম হচ্ছে বা হবে 863.75 টাকা। এটি উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে জীবন বিমার শিখনফল 5 নিয়ে যে প্রবলেমটি আমরা উপস্থাপন করেছিলাম তার জ্ঞানমূলক থেকে অনুধাবনমূলক উত্তর প্রয়োগ পর্যন্ত আমরা উত্তরগুলো সমাধানের চেষ্টা করলাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ, অনুধাবন করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে শিখনফল 6 নিয়ে আমি তোমাদের সামনে একটি প্রবলেম উপস্থাপন করেছি, সেটি হলো যে কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্স দেশের একটি প্রতিষ্ঠিত জীবন বিমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির 2014 সালের হিসাব অনুযায়ী 45 বছর বয়সের বিমাগ্রহিতার সংখ্যা হচ্ছে 2,000 জন এবং প্রত্যেকের বিমাকৃত অর্থের পরিমাণ হচ্ছে 30,000 টাকা। তবে হিসাব অনুযায়ী 45 বছর বয়সের ব্যক্তিদের মৃত্যুর হার প্রতি হাজারে 4 জন, অর্থাৎ মর্টালিটি রেট বা মৃত্যুহার পঞ্জি প্রতি হাজারে 4 জন। এখন প্রতিষ্ঠানটি যেটি করে যে সুনাম ধরে রাখার জন্য প্রতিষ্ঠানের লাভ লোকসান প্রতি বছর কম বা বেশি যাই হোক না কেন 10% বোনাস প্রতি বছরই বিমাগ্রহিতাদের প্রতিষ্ঠানটি প্রদান করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যে বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, বোনাস একটি শব্দ এসেছে এখানে, এটি আমরা মাথায় রাখবো, এটি পরীক্ষায় থাকতে পারে ক অংশে যে বোনাস কী অথবা প্রতিশ্রুতি বোনাস কী, সেক্ষেত্রে আমরা বোনাসের যে শ্রেণী বিভাগ রয়েছে ওই অংশটুকু আমরা ভালোভাবে পাঠ করব বা অনুশীলন করব। এই প্রবলেম থেকে যে প্রশ্নগুলো হতে পারে বা আমরা সাজিয়েছি সেটি হলো সীমিত কিস্তি আজীবন বিমাপত্র কী, এটি জীবন বিমাপত্রের যে শ্রেণী বিভাগ রয়েছে সেখান থেকে আমরা পাব। খ নম্বর অংশে বলা হচ্ছে যে ব্যক্তির বিনিয়োগ বৃদ্ধিতে জীবন বিমা কিভাবে সহায়তা করে, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গয়ায় আমরা বলেছি কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্স কোন ধরনের বোনাস প্রদান করে, ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীরা। এটি ক্ষয়ও আসতে পারে বা গয়ে আসতে পারে, যদি গয়ে চলে আসে তাহলে সেইভাবে আমাদের
প্রয়োগ কিভাবে ঘটানো যায় বা উদ্দীপকের আলোকে এটিকে আলোচনা করতে হবে। পরবর্তী আরেকটি প্রশ্ন গ অংশে আমরা উপস্থাপন করেছি, সেটি হলো যে 45 বছর বয়সে 2014 সালে কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্সের স্বাভাবিক প্রিমিয়াম পরিকল্পনায় বিমা প্রিমিয়াম কত হবে তা নির্ণয় করো। তা আমরা চলে আসি পর্যায়ক্রমে। কয়ে আমরা বলেছি যে সীমিত কিস্তি আজীবন বিমাপত্র কি? প্রিয় শিক্ষার্থী, এটি জ্ঞানমূলক প্রশ্ন। এটি তোমরা বইয়ের যে তত্ত্বীয় অংশ রয়েছে সেখান থেকে আত্মস্থ করে মুখস্থ করে ইজিলি লিখতে পারো। বিষয়টি এরকম যে যে বিমাপত্রে বিমা গ্রহীতার বা বিমা গ্রহণকারী যারা রয়েছেন তাদের মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পূর্ব পর্যন্ত কয়েকটি সীমিত কিস্তিতে প্রিমিয়াম প্রদান করা হয় তাকে সীমিত কিস্তি আজীবন বিমাপত্র বলে। অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত কয়েকটি কিস্তি দিতে হবে যেটিকে সীমিত আকারে, এজন্য এটির নাম হয়েছে সীমিত কিস্তি আজীবন বিমাপত্র। এখন দ্বিতীয় যে প্রশ্নটি বলা হয়েছে যে কোন বিমা ব্যক্তির বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে। আমরা প্রশ্ন শুনে উত্তর এভাবে লিখতে পারি যে জীবন বিমা ব্যক্তির বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে। এরপরে আমরা উপস্থাপন করব যে তাহলে জীবন বিমা জিনিসটি কি। সেটি হলো যে মানব জীবন সংশ্লিষ্ট যে চুক্তি বিমা গ্রহীতা এবং বিমাকারীর মধ্যে সেটিকেই আমরা বলছি জীবন বিমা। যখন এটিকে ব্যাখ্যা করব তখন আমরা এভাবে উপস্থাপন করতে পারি যে জীবন বিমার মাধ্যমে বিমা গ্রহীতা করে কি, বিমাকারীর কাছে বা বিমা কোম্পানির কাছে অর্থ জমা রাখে। নির্দিষ্ট মেয়াদের পর বিমা গ্রহীতা নিজে অথবা তার যে মনোনীত ব্যক্তি থাকে, দ্যাট ইজ কল্ড নমিনি থাকে, তিনি বিমা কোম্পানির কাছ থেকে বড় আকারের অর্থ ফেরত পান বা ফেরত পেয়ে থাকেন। ফলে এ অর্থ লাভজনক খাতে পরবর্তীতে বিমা গ্রহীতা নিজে অথবা তার নমিনিরা বিনিয়োগ করতে পারে। কাজেই আমরা বলতে পারি যে জীবন বিমা ব্যক্তির বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে। এটি উক্তিটি সঠিক এবং যুক্তিযুক্ত। উদ্দীপকের গণ অংশে আমরা যে প্রশ্নটি উপস্থাপন করেছিলাম সেটি হলো যে কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্স তার বিমা গ্রহীতাদেরকে কোন ধরনের বোনাস প্রদান করে থাকে, এটিকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখন বোনাস শব্দটি কি, আমরা জানি যে প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, কাজেই সেদিক থেকে বলতে পারি যে বিমাকারী প্রতিষ্ঠানও তারা বছরের শেষে বা প্রত্যেক বছরের শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তারা লাভ করে। এই লাভের যে অংশটুকু তারা শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেয় সেটিকে আমরা বলি লভ্যাংশ, ডিভিডেন্ট। আর বিমা গ্রহীতা যারা রয়েছেন তাদেরকেও একটা নির্দিষ্ট অংশ এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের অ্যাকাউন্টে প্রদান করে বা জমা করে। কাজেই বিমাগ্রহীতাদেরকে যে অংশটুকু প্রদান করা হয় সেটুকু বলা হচ্ছে বোনাস। উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি যে কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্স তার বিমাগ্রহীতাদেরকে প্রতিশ্রুতি বোনাস প্রদান করে। প্রতিশ্রুতি বোনাস তাহলে জিনিসটি কি সেটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। সেটি হলো যে আমরা উদ্দীপক থেকেই নিতে পারি যে লাভ লোকসান যাই হোক না কেন বলা হয়েছে উদ্দীপকে যে কম হতে পারে লাভ, বেশিও হতে পারে পার্টিকুলার বছরে, কিন্তু কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্স করে কি, প্রত্যেক বছরই তার বিমাগ্রহীতাদেরকে বোনাস প্রদান করে থাকে। সেখান থেকে আমরা সংজ্ঞাটা পিক আপ করতে পারি যে লাভ লোকসান যাই হোক না কেন চুক্তি মোতাবেক বিমাকারী বিমাগ্রহীতাকে যে বোনাস প্রদান করে তাকে প্রতিশ্রুতি বোনাস বলে। কাজেই উদ্দীপকের কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্স দেশের একটি প্রতিষ্ঠিত জীবন বিমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তার সুনাম ধরে রাখার জন্য লাভ লোকসান প্রতি বছর যাই হোক না কেন কম বা বেশি 10% বোনাস প্রতি বছরই কোম্পানিটি তার বিমা গ্রহীতাদেরকে প্রদান করে থাকে। অর্থাৎ বিমা চুক্তি অনুযায়ী বিমা গ্রহীতা ও বিমাকারী এদের ভিতরে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী বিমা গ্রহীতা এই 10% বোনাস পেয়ে থাকেন যা তাদের অতিরিক্ত আয় বা প্রত্যাশার চেয়ে অতিরিক্ত। অর্থাৎ কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাসটি প্রতিশ্রুতি বোনাসের সাথে সঙ্গতিপূর্ণ। কাজেই পরিশেষে আমরা বলতে পারি যে কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্স তার বিমাগ্রহীতাদেরকে প্রতিশ্রুতি বোনাস প্রদান করে থাকে। এই অংশটুকু আমরা গয়ের উত্তরে আগের স্লাইডে যে কথাগুলো বললাম বা পরবর্তীতে যে বিষয়গুলো বললাম
এইটুক আমরা পুরোটুকু লিখতে পারি। আবার কোনো শিক্ষার্থী যদি আগের উদ্দীপকের যে কথাগুলো রয়েছে সেগুলো যদি সে অ্যাভয়েড করে ওইগুলোকে বাদ দিয়ে যদি এই পরবর্তী অংশটুকু শুধুমাত্র লেখে যে বিমা চুক্তি অনুযায়ী বিমাগ্রহীতা 10% বোনাস পেয়ে থাকে যা তাদের অতিরিক্ত আয় বা প্রত্যাশার চেয়ে অতিরিক্ত, অর্থাৎ কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাসটি প্রতিশ্রুতি বোনাসের সাথে সঙ্গতিপূর্ণ, তাহলেই সে ফুল মার্কস 3 পেয়ে যাবে। কারণ এর আগের দুটো অংশে সে প্রতিশ্রুতি বোনাস কি এ বিষয়টি বলেছে এবং জীবন বিমা কি এ বিষয়টি বলেছে, পরবর্তীতে গিয়ে এটিকে একটু ব্যাখ্যাও করেছে। কাজেই আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে আনসার মাস্ট বি স্পেসিফিক অ্যান্ড অ্যাকুরেট। আমরা যদি উত্তর সঠিকভাবে লিখতে পারি এবং স্পেসিফিকভাবে লিখতে পারি তাহলে পাতা ভর্তি করে বা বড় বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে পরবর্তী যে অংশটি আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি সেটি হলো যে 45 বছর বয়সে 2014 সালে কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্সের স্বাভাবিক প্রিমিয়াম পরিকল্পনায় বিমা প্রিমিয়াম কত হবে সেটি নির্ণয় করো। এর জন্য যে আমাদের সূত্রটি মনে রাখতে হবে সেটি হলো যে স্বাভাবিক প্রিমিয়ামের কি ফর্মুলা রয়েছে সেটি আমাদের অবশ্যই মনে থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে স্বাভাবিক প্রিমিয়াম সমান মৃত্যুর সংখ্যা, অর্থাৎ বিমা গ্রহীতার মধ্য থেকে যারা মারা গিয়েছে মৃত্যুর সংখ্যা, তাকে গুণ করতে হবে বিমাকৃত অর্থের পরিমাণ দিয়ে, আর প্রাপ্ত ফলাফলকে আমরা জীবিত বিমাগ্রহিতার সংখ্যা দিয়ে ভাগ করলেই স্বাভাবিক প্রিমিয়াম পেয়ে যাব। চলো আমরা বিষয়টি গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি। আমরা বলতে পারি যে অতএব স্বাভাবিক প্রিমিয়াম সমান মৃত্যুর সংখ্যা বলা হয়েছে, কাজেই প্রতি হাজারে মারা গিয়েছে 4 জন, 4কে আমরা 1000 দিয়ে ভাগ করি, তারপরে তাকে আমরা যে 2000 জন বিমা করেছেন সে 2000 দিয়ে গুণ দেই, তাহলে আমরা 2000 জনে আমরা পেয়ে যাব 8 জন। তাকে আমরা গুণ করব তাদের যে বিমাকৃত অর্থ রয়েছে, আমরা প্রবলেমে দেখিয়েছি যে বিমাকৃত অর্থের পরিমাণ হচ্ছে 30,000 টাকা। তাহলে 8 জনকে যদি আমরা 30,000 দিয়ে গুণ দেই তাহলে ফলাফল পেয়ে যাব 2,40,000 টাকা, আর শুরুতে বিমাগ্রহিতার সংখ্যা ছিল 2000 জন। কাজে 2,40,000কে যদি আমরা 2000 দিয়ে ভাগ দিই জন দিয়ে তাহলে আমাদের স্বাভাবিক প্রিমিয়াম হচ্ছে 120 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিশেষে বলতে পারি যে 45 বছর বয়সে 2014 সালে কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্সের স্বাভাবিক প্রিমিয়াম পরিকল্পনায় বিমা প্রিমিয়াম হবে 120 টাকা। এটি আমরা স্বাভাবিক প্রিমিয়াম ক্যালকুলেশনের যে ফর্মুলা রয়েছে তার মাধ্যমে ইজিলি ক্যালকুলেশন করতে পারি। আমি আশা রাখি যে দ্বিতীয় যে আমরা সৃজনশীল প্রশ্নটি শিখনফল 6 থেকে আলাপ করলাম তোমরা তা বুঝতে পেরেছ, অনুধাবন করতে পেরেছ। এ পর্যায়ে আমরা জীবন বিমা সম্পর্কিত আরও একটি গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। সেটি দেখো যে একটি মৃত্যুহার পঞ্জি অর্থাৎ মর্টালিটি টেবিল দেয়া রয়েছে, সেখান থেকে সাময়িক বিমার নিট একক প্রিমিয়াম নির্ণয় করতে বলা হয়েছে টার্ম পলিসির উপর বেস করে। তো প্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা দেখলাম যে বিশুদ্ধ মেয়াদি জীবন বিমা থেকে করতে বলা হয়েছে প্রবলেম, আমরা দেখলাম যে সাধারণ মেয়াদি জীবন বিমা থেকে প্রবলেম সলভ করলাম, এক পর্যায়ে আমরা দেখব যে সাময়িক বিমার নিট একক প্রিমিয়াম কিভাবে ক্যালকুলেশন করতে পারি। মর্টালিটি টেবিলেই আমরা আগের মতোই তথ্য দেওয়া রয়েছে আমাদের যে 4% হারে 1 টাকার বর্তমান মূল্য কত দেওয়া রয়েছে, সে রেটগুলো থাকবে, আর যদি না থাকে তাহলে আমরা ফর্মুলা দিয়ে ইজিলি ক্যালকুলেশন করতে পারি। ফর্মুলাটি হচ্ছে যে প্রথম বছরের জন্য হবে যে 1 টাকার বর্তমান মূল্য সমান 1/(i)^n। এইভাবে আমরা যে কয় বছরের প্রবলেম থাকবে শুধু এন এর মানটা চেঞ্জ করে নিব, তাহলে আমরা 1 টাকার বর্তমান মূল্য পেয়ে যাব। এখানে দ্বিতীয় যে তথ্যটি রয়েছে সেটি হলো যে প্রতি বিমাপত্রে বিমা দাবির পরিমাণ হচ্ছে 2000 টাকা। তো এখানে একটি মাত্র ক্যালকুলেশন করতে বলা হয়েছে, সেটি হলো যে নিট একক প্রিমিয়াম বেসড অন টার্ম পলিসি। চলো আমরা এটি বাস্তবে ক্যালকুলেশনের চেষ্টা করি। এজন্য যে আমাদের টেবিলটি লাগবে, এখানে আমরা দেখছি যে ছকে বা তালিকায় 7টি কলাম রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রবলেমে দেখেছো যে প্রবলেমে 5টি কলাম দেওয়া রয়েছে, অর্থাৎ এই 5টি কলামের তথ্য আমরা ইজিলি আমাদের
সমাধান যে ছকটি করব সেখানে আমরা বসিয়ে নিব। শুধুমাত্র দুটি কলাম আমাদের অতিরিক্ত করতে হবে, একটি হলো একটি যেটি হচ্ছে আমাদের যে বিমা দাবির বর্তমান মূল্য কত, এটি আমরা একটি বের করব, আর আরেকটি বের করব আমরা যে প্রতি বিমাপত্রে বিমা দাবির পরিমাণ 2000 টাকা। এই তথ্যটি রয়েছে, এটিকে আমরা 5 নম্বর কলামে প্রত্যেক বছরের জন্য 2000 টাকা করে সেটি সাজিয়ে নেব মাথাপিছু। প্রথম বছরটি আমি একটু আলোচনা করি। দেখো যে প্রথমে বিমাগ্রহিতার সংখ্যা রয়েছিল 45 বছর বয়সে 9520 জন। ওই পার্টিকুলার বছরে মৃত্যুবরণকারী বিমাগ্রহিতার সংখ্যা ছিল 20 জন। মাথাপিছু দাবি হলো 2000 টাকা, আর 1 টাকার বর্তমান মূল্য ছিল যে 0.962। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষ যে কলামটি দেখিয়েছি 7 নম্বর, এর আগে অন্য একটি প্রবলেমে আমরা 8টি কলাম দেখিয়েছিলাম, এখানে 1টি কলাম অমিট করা হয়েছে। 7 নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বর কলাম সমান সমান 4 নম্বর কলামের ভ্যালু গুণ 5 নম্বর কলামের ভ্যালু গুণ 6 নম্বর কলামের ভ্যালু। অর্থাৎ প্রথম বছরে 20 × 2000 × 0.962 যদি আমরা করি, তাহলে প্রাপ্ত ফলাফল পেয়ে যাব আমরা 38480 টাকা, বিমা দাবির বর্তমান মূল্য প্রথম বছরে। একইভাবে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছর ও পঞ্চম বছর ক্যালকুলেশন করতে পারি। আমাদের পঞ্চম বছরের ক্যালকুলেশন যখন শেষ হয়ে যাবে, প্রথম বছরের যে বিমা দাবির বর্তমান মূল্য, অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বছরে বিমা দাবির যে বর্তমান মূল্য, এই 5 বছরের বিমা দাবির বর্তমান মূল্যকে যদি আমরা একত্রে যোগ করি, তাহলে মোট বিমা দাবির বর্তমান মূল্য হচ্ছে 2,50,400 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, ক্যালকুলেশনগুলো খুব সহজ, তাই আমরা বোর্ড ব্যবহার করছি না, তোমরা ইজিলি এগুলো ক্যালকুলেশন করতে পারবে। এখন আমরা যদি ফর্মুলায় বিষয়টিকে উপস্থাপন করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমরা জানি সাময়িক বিমার নিট একক প্রিমিয়াম সমান কি না তো মোট বিমা দাবির বর্তমান মূল্য, যেটি আমরা আগের স্লাইডে ক্যালকুলেশন করেছি 2,50,400 টাকা, তাকে আমরা ভাগ করব বিমাগ্রহিতার সংখ্যা। অর্থাৎ শুরুতে যে মোট বিমাগ্রহিতার সংখ্যা ছিল 9,520, সেই বিমাগ্রহিতার সংখ্যা দিয়ে আমরা বিমা দাবির বর্তমান মূল্যকে ভাগ করলে আমরা সাময়িক বিমার নিট একক প্রিমিয়াম, সিঙ্গেল প্রিমিয়াম আমরা পেয়ে যাচ্ছি। নেট সিঙ্গেল প্রিমিয়াম 26.30 টাকা, অর্থাৎ 26.30 টাকা। অতএব সাময়িক বিমার নিট একক প্রিমিয়াম 26.30 টাকা। আশা করি ক্যালকুলেশনটি তোমরা করতে পারবে, এটি খুব সহজ একটি প্রবলেম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এর ভিতরে কিছু তত্ত্বীয় যে কথাবার্তাগুলো এসেছে এগুলো তোমাদের জানতে হবে, মনে রাখতে হবে। তার মধ্যে আমরা প্রথম প্রবলেমে দেখেছিলাম যে বিশুদ্ধ মেয়াদী বিমাপত্র জিনিসটি কি না তো পিওর এন্ডাওমেন্ট পলিসি ইংরেজিতে বলছি আমরা, এটি কাকে বলে বা কি এটি তোমাদের মনে রাখতে হবে। আমরা একটু তোমাদের এটি স্মরণ করিয়ে দিচ্ছি, সেটি হলো যে মেয়াদী বিমাপত্রে শুধুমাত্র নির্দিষ্ট সময় অতিক্রান্তের পর, নির্দিষ্ট সময় বলতে বিমা গ্রহীতা যখন বিমা গ্রহণ করেছে যে সময় সেই সময় বলা হচ্ছে, অতিক্রান্তের পরে বিমা গ্রহীতা যদি বেঁচে থাকে তাহলেই বিমা দাবি করতে পারে, বেঁচে না থাকলে বিমা দাবি করতে পারবে না। এ ধরনের যদি বিমা হয়, চুক্তি হয়, তাহলে সেটিকে বলছি আমরা বিশুদ্ধ মেয়াদী বিমাপত্র। দ্বিতীয় যে আমরা গ অংশে সমাধান করার চেষ্টা করেছিলাম, সেখানে বলেছিলাম যে বিষয়টিকে যদি আমরা সাধারণ মেয়াদী বিমাপত্র ধরি তাহলে কেমন হবে। তাহলে সাধারণ মেয়াদী বিমাপত্র অর্থাৎ অর্ডিনারি এন্ডাওমেন্ট পলিসি বিষয়টি কি, এটি বলা হচ্ছে একইভাবে আমরা বলতে পারি যে মেয়াদী বিমাপত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে বিমাগ্রহিতা মারা গেলে তার নমিনিগণ অর্থাৎ তার যে মনোনীত ব্যক্তি রয়েছেন, তিনি বিমা করার সময় বিমাকারী প্রতিষ্ঠানের কাছে যে তার উত্তরাধিকার কারা হবে, তার মৃত্যুর পরে কারা তার বিমাকৃত অর্থ দাবি করতে পারবে, সেই নমিনিগণ এবং নির্দিষ্ট সময় অতিক্রান্তের পরে বিমাগ্রহিতা যদি বেঁচে থাকে তাহলে নিজেই বিমা দাবি পায়,
তাহলে সেটিকে বলা হচ্ছে সাধারণ মেয়াদী বিমাপত্র। এখানে দুটো বিষয়ই চলে আসছে, যে বিমা বিক্রেতা মারা গেলে তার নমিনিরা পাবে, আর যদি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়, অর্থাৎ যে কয় বছরের জন্য বিমা করা হয়েছে সেই সময় অতিক্রান্তের পরে বিমা গ্রহণকারী অর্থাৎ বিমা গ্রহীতা যদি বেঁচে থাকে তাহলে তিনি নিজেই বিমা দাবি করেন বা পেতে পারেন। এ ধরনের ঘটনা ঘটলে এটিকে আমরা বলছি সাধারণ মেয়াদী বিমাপত্র। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে রাখতে হবে যে মূলত জীবন বিমা বলতে আমরা সাধারণ মেয়াদী বিমাপত্র যেটি সেটিকেই বুঝে থাকি বা বোঝানো হয়, আর এ ধরনের পলিসি যেগুলো রয়েছে, এ ধরনের মেয়াদী বিমাপত্র যেটি রয়েছে সেটির জনপ্রিয়তা খুব বেশি। তিন নম্বর প্রবলেমে আমরা যে বিষয়টি উপস্থাপন করেছিলাম যে টার্ম পলিসি অর্থাৎ সাময়িক বিমাপত্র কি, সেটিও তোমাদের মনে রাখতে হবে। যে বিমা পলিসির মেয়াদ স্বল্প সময়ের জন্য হয়ে থাকে, সাধারণত দু মাস থেকে সর্বোচ্চ সাত বছর হয়, সেটিকে আমরা বলি যে সাময়িক বিমাপত্র। এখানে অর্থাৎ এই পলিসিতে বা এই ধরনের বিমাপত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বিমার যে মেয়াদ থাকে দু মাস থেকে সাত বছর, এর মধ্যে যদি বিমা গ্রহীতা মারা যায় তাহলে বিমা দাবি পূরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় যেটি রয়েছে সেটি হলো বিমা গ্রহীতা যদি বেঁচে থাকে বা বিমা গ্রহণকারী যদি বেঁচে থাকে তাহলে বিমা দাবি পাওয়া যায় না সাময়িক বিমাপত্রে। আমরা আজকের আলোচনার শেষে চলে এসেছি। তোমাদের জন্য বাসায় আমরা একটি বাড়ির কাজ দিয়েছি, তোমরা আজকের আলোচনার উপর ভিত্তি করে অথবা আরও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে তার সাহায্য নিয়ে, সহায়তা নিয়ে এই সমস্যাটি সমাধানের চেষ্টা করবে। সমস্যাটি এরকম যে একটি মৃত্যুহার পঞ্জি আমরা দিয়েছি বা মর্টালিটি টেবিল দিয়েছি, সেখানে আমরা দেখছি যে ৫০০ টাকার একটি ৬ বছর মেয়াদী বিশুদ্ধ মেয়াদী বিমাপত্র উপস্থাপন করা হয়েছে এবং তার নিট বার্ষিক প্রিমিয়াম নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে কয়টি প্রবলেম সমাধান করেছি সেগুলোতে আমরা নিট একক প্রিমিয়াম ক্যালকুলেশন করেছি, বিশুদ্ধ মেয়াদী বিমাপত্রে নিট একক প্রিমিয়াম করেছি, সাধারণ মেয়াদী বিমাপত্রে নিট একক প্রিমিয়াম করেছি এবং সাময়িক বিমার নিট একক প্রিমিয়াম ক্যালকুলেশন করেছি। বাসায় তোমাদের জন্য আমরা যে কাজটি রেখেছি সেটি হলো যে বিশুদ্ধ মেয়াদী বিমাপত্রের নিট বার্ষিক প্রিমিয়াম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।